তো কালকে যখন আমরা ভিডিও তৈরি করেছিলাম, তখন আনোয়ারের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আনোয়ারের বা মোহনবা নিজমঙ্গল বা দিল্লী এফসির কী ধরনের শাস্তির মুখে পড়তে পারে। তো একটা কথা আমি তখন বলেছিলাম যে আজকে পুরো সিদ্ধান্তে আসবে না, টোটাল জাস্টিসটা আজকে বেরোবে না, এটা কিন্তু দীর্ঘ সময় লাগবে। তো আমার কথার কিছুটা মানে পার্টলি কিন্তু মিলে গেছে, আর বলতে পারো যে পার্টলি কিন্তু মিলে, অংশটা কিন্তু মিলেই নি। তো রায় দিয়ে দিয়েছে, তোমরা এর মধ্যে সবাই জেনে গেছো যে কাল রাত 8টার সময় পিএসসি থেকে রায় বেরিয়েছে যে ইস্টবেঙ্গল এখন সরি আনোয়ার এখন মুক্ত প্লেয়ার, অর্থাৎ পুরো ফ্রি প্লেয়ার। আনোয়ার যে কোনো দলই কিন্তু এই মুহূর্তে সই করতে পারে, অর্থাৎ তার ইউনিভার্সি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো যেখানে মোহনবাগানে একটা ইন্টারেস্ট জড়িয়ে আছে যে তাদের সই করা 4 বছরের জন্য সই করা চুক্তিতে নেওয়া প্লেয়ারকে কিভাবে আনজাস্ট টার্মিনেশন মানে ঘোষণা করার পরেও পিএসসি যেখানে আনজাস্ট টার্মিনেশন ঘোষণা করে দিয়েছে, তারপরেও সেই প্লেয়ার কি করে অন্য দলের হয়ে খেলতে পারে? যতদূর শোনা যাচ্ছে মনে হচ্ছে আগামী ডুরান্ডের ডার্বিতে হয়তো সে খেলতে পারে, ঠিক আছে। তো কি করে এটা সম্ভব হয়? তো আমার সাথে যে ফুটবল বিশেষজ্ঞ আছে, আপনারা পরিচিত হয়েছেন এর সঙ্গে অতীতে, আগের দিনই এনারও মন্তব্য কিছু শুনেছেন, তো তার কাছে আমি জানতে চাইবো যে এটা আপনি কিভাবে দেখছেন, এটা আপনি কিভাবে দেখছেন? তা আনোয়ারের ইচ্ছাটা কি শেষ অবধি গুরুত্ব দেওয়া হলো? এখানে পূর্বতন কি শর্ত আছে, কার সাথে কি কন্ট্রাক্ট হয়ে আছে, সেগুলো মনে হয় পিএসসি সেভাবে বিচার করলো না। প্লেয়ারের ইচ্ছা, প্লেয়ারের স্বপ্ন, সেটা কি গুরুত্ব দিয়েছে? মোহনবাগান আইনানুগভাবে হয়তো আরো এগোতে পারতো, কিন্তু আমার মনে হয় এত জাতীয় ক্লাব, তারাও হয়তো চাইছে একটা প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট হবে, আনোয়ারের উপর ছেড়ে দিয়েছে। আনোয়ার চায় না মোহনবাগানে খেলতে, জানিয়ে দিয়েছে যে এখানে একটা ইমোশনের ব্যাপার চলে এসছে। না, এটা ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে মোহনবাগান ইউনিভার্সিটি দেবে 10 দিন আগেই বলেছিল, 2 আগস্ট যখন প্রথম এদের বসেছিল পিএসসি কমিটিদেরকে নিয়ে, তখন কিন্তু পিএসসি বলে দিয়েছিল মোহনবাগানকে ইউনিভার্সিটি দিবে, মোহনবাগান কিন্তু ইউনিভার্সিটি দেবে, এটা একটা প্লেয়ারের ভবিষ্যতের কথা চিন্তা করে মোহনবাগান ইউনিভার্সিটি দেবে এটা বলেও ছিল। কিন্তু মোহনবাগান যেটা দাবি ছিল যে একটা প্লেয়ারকে তুলে আনতে বা একটা প্লেয়ারকে লোনে নিয়ে আসতে তাদের যে পরিমাণ, যে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে বা যে ক্ষতি মুখে পড়েছে মোহনবাগান, সেই ক্ষতিপূরণটারও একটা বিচার চাই। তো সে ক্ষতিপূরণের বিচার হবে এরা বলেছে, মানে পিএসসি কমিটি থেকে বলে দিয়েছে 22 আগস্ট সেটা নিয়ে বসবে। তো এখন আমার একটা আলোচনা হচ্ছে, ঠিক আছে, আনোয়ার খেলছে এবং প্রথম দিল্লি এফসিতে ফিরে যাচ্ছে, সেখান থেকে ইস্টবেঙ্গলে সই করবে পেপার সব রেডি করে, যতদূর শোনা যাচ্ছে মানে প্র্যাকটিসে সোমবার থেকে মানে আগামীকাল থেকে হয়তো প্র্যাকটিসে যোগ দেবে, কি দেবে না সেটা ওই কোচের সাথে আলোচনা করেই ঠিক করবে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আনোয়ার ইস্টবেঙ্গল হয়ে খেলবে এবং ডুরান্ড হয়তো 18 আগস্ট ইস্টবেঙ্গল হয়ে নামতে পারে যা শোনা যাচ্ছে, এবং ইস্টবেঙ্গল কোচও চাইছে আনোয়ারকে নামিয়ে দিতে, এইরকম একটা ডিফেন্স লাইন আপ যে কোনো দলের ক্ষেত্রে সম্পদ, যেখানে ইউসে এবং আনোয়ার এই জুটিকে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান থেকে তুলে এনেছে, এটা ইস্টবেঙ্গলের বিরাট সাফল্য। তো আমার কথা হচ্ছে গিয়ে 22 আগস্টের পর কী হবে? 22 আগস্টের পরে অনেক ধরনেরই রায় বেরোতে পারে, যেখানে আমরা ঘেঁটে দেখেছি যে 6 মাসের জন্য আনোয়ার ব্যানও হয়ে যেতে পারে, আর ইস্টবেঙ্গলের আগামী 2টো ট্রান্সফার উইন্ডো হয়তো ব্যান করতে পারে। তা সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হয়তো খুব একটা প্রবলেম হবে না, কিন্তু আনোয়ার তো 6 মাস তো তার পা থেকে বল বেরিয়ে যাবে, এরকম যদি কোনো ভার্ডিক্ট বা কোনো ধরনের যদি রায় বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে আর আইএসএলে সার্ভিস হয়তো আর পাবে না, শেষের দিকে হয়তো পেতে পারে অন্তত 2024-এর। তো সেক্ষেত্রে কি হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গলের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আনোয়ারকে কিন্তু 5 বছরের জন্য চুক্তিতে সই করিয়ে নিচ্ছে। তো এই বিষয়ে গৌতম তুমি কি বলছো?
প্রথম কথা হচ্ছে 22 তারিখ জানাবে বলেছে পিএসসি, তো সেই সেই হিসাবে মনে হয় না 18 তারিখে ম্যাচটা খেলাবে বলে আনোয়ারকে, তাহলে আরো ব্যাপারটা বিতর্কিত হয়ে যাবে। বিতর্কটা হয়ে যাবে, এখন কোন দিক দিয়ে বিতর্ক হবে? বিতর্ক হবে যেখানে পিএসসি বিতর্ক করবে, কারা পিএসসি যেখানে অর্ডার দিয়ে মানে দিয়ে দিয়েছে যে সই করতে, সই যদি সইটা যদি করে ফেলে, কিন্তু অন্তিম রায়টা তো এখনো দেয়নি, অন্তিম রায়টা 22 আগস্ট দেবে বলেছে। ওই রায়টা তো হচ্ছে পরে দেবে, মানে ওই রায়টা দেওয়ার পরে তখন খেলতে পারবে না, কিন্তু এই 22 তারিখ পর্যন্ত সে ফ্রি, যে কোনো জায়গায় খেলতে পারবে, কিন্তু 22 তারিখের পরে যখন রায়টা বেরোবে তারপর থেকে আনোয়ার ব্যানের মুখে পড়তে পারে বা শাস্তির মুখে পড়তে পারে, ইস্টবেঙ্গল শাস্তির মুখে। তার আগে কোনো শাস্তি কোনো দলেরই হচ্ছে না, সঙ্গে আনোয়ারে হচ্ছে না, সে হিসেবে 18 তারিখ কিন্তু ফ্রি আছে, আনোয়ার কিন্তু খেললে খেলতে পারে। তা এখানে বিতর্ক, যাই হোক আমার মনে হয় না 18 তারিখ খেলবে, আপনি বলছেন মানে ম্যাচ কন্ডিশন হয়তো থাকবে না বা যাই হোক, খেলানোটা মনে হয় যুক্তিসঙ্গত নয়। পিএসসি ফাইনাল রায় বেরোনোর পরেই খেলা উচিত, আর 6 মাসের জন্য যেটা বলা হচ্ছে ব্যান করবে, মনে হয় না করবে না, মানে এগুলো মানে সবই সম্ভাব্য, মানে সম্ভাব্য, কিন্তু আমার মনে হয় না একটা প্লেয়ারের প্রতি এরকম পিএসসি অবিচার করবে বলে। হ্যাঁ পানিশমেন্ট পাবে, পানিশমেন্ট ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি অবশ্যই পানিশমেন্ট পাবে, এবং সে পানিশমেন্টটা কম্পেনসেশন যে আছে মানে ক্ষতিপূরণ হিসেবে টাকা, ক্ষতিপূরণ পানিশমেন্ট বলতে এখানে ক্ষতিপূরণ টাকা, মোহন বাগানের দাবি হতো যুক্তিসঙ্গত, সে এত টাকা নিয়েছে তার প্লেয়ার টিম থেকে চলে যাচ্ছে 4 বছরের চুক্তি থেকে, সে তো একটা ক্ষতিপূরণ দাবি করবেই, সেটা হয়তো বার্গেনিং করে একটা জায়গায় হবে, সেটেলমেন্ট হবে, এর বেশি তো কিছু দেখছি না। যাই হোক আনোয়ার মনে হয় আগামী দিনে 6 মাসের জন্য ব্যান হবে বলে আমার তো মনে হয় না। তো ব্যানের ব্যাপারটা বুঝলাম, তা আর একটা বিষয় হচ্ছে কি টাকা, যদি মোহনবাগান যে টাকাটা দাবি করছে নিয়ার অ্যাবাউট 22 ক্রোর মানে 22 কোটি টাকা, তো 22 কোটি টাকা পিএসসিতে আলোচনা হবে, এই বিপুল পরিমাণ টাকা কে দেবে, হয়তো আলোচনা করে সেটা গিয়ে 15 কোটিতে গিয়ে দাঁড়ালো, সেটা সেই পয়সার ব্যাপার হয়তো দাঁড়ালো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 15 কোটি টাকা কি ইস্টবেঙ্গল দিতে চাইবে, কেননা আনোয়ারের পেছনে পার ইয়ার প্রায় 4.6 ক্রোর করে মানে যতদূর সম্ভব মানে যতদূর মানে শোনা যাচ্ছে 4.6 ক্রোর করে পার ইয়ার কিন্তু আনোয়ারের পেছনে খরচ হবে। আনোয়ারের পেছনে এত টাকা খরচ করবার ট্রান্সফার মানি, একটা ট্রান্সফার মানি আমরা সাধারণত 2.5 কোটি 2 কোটি 3 কোটি ইন্ডিয়ান প্লেয়ারের ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে 15 কোটি টাকা যদি তাকে ট্রান্সফার মানি হিসেবেই ধরি আমরা ক্ষতিপূরণটাকে, তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কতটা লাভ হলো যদি ইস্টবেঙ্গলকে দিতে হয়, আর ইস্টবেঙ্গলকে এটা দিতে চাইবে? বা দিল্লি এফসি তো কোনোভাবেই যেতে চাইবে না, কারণ দিল্লি এফসি সেইভাবে কোনো সম্ভাবনা নেই কোনো খেলার। তো দিল্লি এফসি ইস্টবেঙ্গল বা দিল্লি এফসির মধ্যে দড়ি টানাটানি কি এক্ষেত্রে হতে পারে না, কে এই ক্ষতিপূরণের টাকা কে দায়িত্বটা নেবে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমরা আকছাড় দেখি ইউরোপিয়ান ক্লাবগুলোতে, কোনো বড় ক্লাবের যখন আর্থিক সংকট হয় বা যা কিছু হয় ক্লাবের কোনো বড় প্লেয়ারকে তারা বিক্রি করে দেয়, কন্ট্রাকচুয়াল প্লেয়ারকে বিক্রি করে দেয়, লোনে দিয়ে দেয়, দিয়ে ক্লাবে আর্থিক সংগতি সামাল দেয়, বা অন্যান্য প্লেয়ার কিনলো যাদের রেট কম, এইভাবে অ্যাডজাস্ট করে। তো আমার মনে হয় দিল্লি এফসি বা ইস্টবেঙ্গল হয়তো ওরা অন্য কোনো প্লেয়ার ছাড়বে, বিক্রি করে টাকা তুলবে। হ্যাঁ এই লেভেলের হবে না, এই হিউজ পরিমাণ টাকা কি পাবে? হিউজ পরিমাণ টাকা পাবে না, কিছুটা সামাল দেবে এইভাবে। না তাকে যদি সেরকম ভাবে টাকা তুলতে হয় তাহলে তাকে মানে একদম এ গ্রেডের প্লেয়ারকে ছাড়তে হবে, যেমন দিমিত্রি দিয়ামাত্র কস্তা উঠবে না এই লেভেলের, মানে আমাদের যদি ধরা যায় যে মোহনবাগানের মানে হায়েস্ট প্লেয়ার হচ্ছে কে, ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন, যাকে নাকি 14 পয়েন্ট সামথিং কি আছে, 14.6 ক্রোর দিয়ে তার মানে তার মূল্য হচ্ছে তাই। তাই এই হিউজ পরিমাণ টাকা, হ্যাঁ এই টাকা ইস্টবেঙ্গল দিয়ে আনোয়ারকে রেখে কতটা লাভ করবে? আর মোহনবাগান যদি এই পরিমাণ টাকা পায়, এই আনোয়ারের মতো, আনোয়ারের মতো হবে না হয়তো, কিন্তু মোটামুটি যেটা আগের বক্তব্য আপনি রেখেছেন, দুটো প্লেয়ারকে তোলার মতো টাকা তার হাতে চলে আসবে, তো পরে ট্রান্সফার মানে উইন্ডোতে হয়তো মোহনবাগান ওরকম কোনো প্লেয়ারকে তুলে আনতে পারে। তো মোহনবাগান সবচেয়ে বড় ক্ষতি হলো একটা ইন্ডিয়ান প্লেয়ার হারালো, কারণ এটা যদি আমরা কোনো ফরেনারকে এখানে ব্যবহার করি তা সেক্ষেত্রে কোটাটা ওদিকে চলে গেল, সেক্ষেত্রে মোহনবাগানের বড় ক্ষতি হলো, এটা ইস্টবেঙ্গলের সবচেয়ে ডিফেন্স অ্যাডভান্টেজ, এই ক্ষতিটা ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ হলো, ভারতীয় মানে ও ভারতীয় প্লেয়ার পেয়ে গেল, এই মুহূর্তে আনোয়ার ভারতের সেরা সেন্টার ডিফেন্ডার, তো সেই ক্ষেত্রে মোহনবাগান অবশ্যই যতই বলুক মোহনবাগান কিন্তু একটু হলো ব্যাকফুটে আছে। হ্যাঁ সে তো অবশ্যই, মোহনবাগানের তো ক্ষতি হলো, একটা চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন টিমের সাজানো গোছানো একটা সেন্ট্রাল ডিফেন্ডার সে চলে যা, সেটিং নষ্ট তো হলো। তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে তা মলিনা এবছর মোহনবাগানকে যেভাবে খেলাচ্ছে,
মানে একটা কথা আছে না যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, তো সেক্ষেত্রে মনমান যেভাবে অ্যাটাকিংটা করবে ডিফেন্স বলছে, অনেকেই বলছে জানি এটা আবেগের জন্য বলতে পারে ডিফেন্সের দরকার হবে না, মানে এরকম ধরনের কথাও কিন্তু শোনা যাচ্ছে যে যে ধরনের আক্রমণ ভাগ মনমানে তুলেছে এ মানে এক্ষেত্রে ভারতের সেরা আক্রমণ ভাগ, মানে কয়েক বছরে নাকি এরকম আক্রমণ ভাগ মনমান তৈরি করতে পারেনি, অন্য কোনো দল তৈরি করতে পারেনি, সেক্ষেত্রে অন্য দলের ডিফেন্স কি হলো সেটা নিয়ে মনমান খুব একটা ভাবিত না এরকম শোনা যাচ্ছে। সবে তো দুটো ম্যাচ হয়েছে, তাও ডুরান্ডে এখনো অনেক বাকি, অনেক কিছু আছে, ছোট টিমের সাথে একরকম স্ট্র্যাটেজি হয়, বড় টিমের সাথে অন্যরকম হয়, দেখা যাক। তো এখন একটা কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল আনোয়ারকে পেয়ে গেল, আর আপনি তুমি বলছো যে খেলাবে না, যদি বাই চান্স খেলায় তর্কের খাতিরে ধরে নিলাম যে খেলালো, সেক্ষেত্রে আগের দিন সেক্ষেত্রে আনোয়ার কিন্তু এক্সট্রা এফোর্ট দেবে ইস্টবেঙ্গলের জন্য, তাহলে ইস্টবেঙ্গলের বাড়তি একটা সুবিধা হলো না, অ্যাডভান্টেজটা বেশি হবে, সে তো হলো যদি হয়, কিন্তু আমার মনে হয় না হবে এরকম, যদি হয় না তর্কের খাতিরে ধরে নিলাম যে হলো, সেক্ষেত্রে মনমান কি একটু ব্যাকফুটে থাকবে সেটা বলা মুশকিল, কিন্তু আনোয়ার এক্সট্রা এফোর্ট দেবে, এক্সট্রা এফোর্ট দেবে, এক্সট্রা এফোর্ট, ওর যা ক্ষমতা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা, 110% দেওয়ার চেষ্টা করবে। না না, অনেক মহল থেকে শোনা যাচ্ছে আনোয়ার খেলেছে, যে আইএসএল এ যে সমস্ত টিমের সাথে খেলেছে মোহনবাগান ফরওয়ার্ডের কিন্তু সম্মুখীন হতে হয়নি আনোয়ারকে, এবার কিন্তু মোহনবাগানের এই ভয়ঙ্কর ফরওয়ার্ড লাইনের সম্মুখীন হতে হবে, সেক্ষেত্রে আনোয়ার কতটা স্বাভাবিক ভাবে খেলতে পারবে সেটা কিন্তু অনেক মহল থেকে প্রশ্ন তুলেছে, এটা কিন্তু আমাদের প্রশ্ন নয়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না 8ই আগস্ট কীরকম ম্যাচ হতে চলেছে, আর ইস্টবেঙ্গল যদি ইউসে আর ওই আনোয়ার দুজন একসাথে খেলে এক্ষেত্রে কিন্তু 50-50 একদম, ওই যে 40-60 আগের দিন বলেছিলাম সেটাও কিন্তু দাঁড়াবে না, 50-50 মানে যে কোনো দলই কিন্তু জিততে পারে, এটা তো ঠিক নাকি? একদম। তো আনোয়ারকে আনোয়ার নিয়ে যা উঠে এলো যে সমস্ত বিষয়গুলো উঠে এলো সেই নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করলাম, 22 তারিখের পরে আবার কী রায় বেরোয়, আনোয়ারের ভবিষ্যৎই বা কী হয়, ইস্টবেঙ্গল বিভাগ কি মানে ডার্বিতে কি হয়, ডার্বিতে কি হয় সেটা নিয়ে তো আলোচনা ডার্বির পরের দিনই হবে বা ডার্বির দিনই হবে, আমি বলছি 22 তারিখের পরে রায়টা বেরোনোর পর কে কোন শাস্তির মুখে পড়তে পারে, এটা ফাইনাল আমার কি মনে হয় ওর পরে কি ডিলে হতে পারে না, 22 তারিখে রায়টা বেরিয়ে যাবে আর কিছু থাকলো না, আমরা খেলতে পারছি ওই দিন রায়টা বেরিয়ে যাবে 22 তারিখের মধ্যে বেরিয়ে যাবে, আর তখনই মোহনবান কতটা লাভ করলো, কতটা টাকা পেলো সেটা দেখা যাবে, ইস্টবেঙ্গল কত টাকা দিল বা ইস্টবেঙ্গল যদি এতে সন্তুষ্ট না হয় তাহলে সে আবার হচ্ছে ফিফাতে অ্যাপিল করতে পারে, অ্যাপিল কমিটিতে অ্যাপিল করতে পারে, তারপরে কি হবে মনে হয় না 10 কোটি বা 15 কোটি যদি বোঝা ইস্টবেঙ্গলে চেপে যায় ইস্টবেঙ্গল মেনে নেবে, তারাও কিন্তু উচ্চ আদালতে যাবে, যাবে না, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখার, মোহনবান অত সহজে টাকাটা পাবে বলে আমার মনে হচ্ছে না, মোহনবান যেন অত সহজে এনএসসিটা দিয়ে দিয়েছে অত সহজেই যে 15 বা 10 কোটি পেয়ে যাবে মোহনবান এটা কিন্তু আমার মনে হচ্ছে না, কি হয় তোমার? না না না, এত টাকার ব্যাপার সামাল দেবে কি করে, সবার টিম তৈরি হয়েছে, এত টাকা খরচা হয়েছে, ওই যে বললাম ওই প্লেয়ার কেনা বেচা করে নিয়ে কিছু কিছুটা উঠবে বাকিটা যাবে, এটা একটা জেদাজেদি পর্যায়ে চলে এসছে না, তো আমরা এরাও চেষ্টা করবে এনিহাও টাকাটা জোগাড় করে নিয়ে মেটাতে, কিন্তু এই হিউজ পেমেন্ট টাকা মানে আজ পর্যন্ত ট্রান্সফার মনে হয় না এতটা হবে, বার্গেনিং করে নামবে টাকা, 22 থেকে কত নামতে পারে মানে এটা আলোচ্য বিষয়, এক্সপেক্ট করা যায় কি রকম, এটা এক্সপেক্ট করতে হইতো আমরা কতটা, না এই বিষয়ে মন্তব্য অনেকে করেছে, বলছে অনেকে 12-13 এরকম শুনেছি আমি, হ্যাঁ 10-এর নিচে তো নামবে না কি মনে হয়? আপনি তুমি ভুলে যাচ্ছ এর উপরে কিন্তু একটা রাজনৈতিক প্রভাবও বিস্তার হবে, ঠিক আছে, এটা আমার মনে হয় এটা শেষ অব্দি আসবে, কোনো রাজ্যের কোনো শাসক দলের বড় কোনো কর্তা ইস্টবেঙ্গল যাবে সেখানে, তারা যে আন্ডারস্ট্যান্ডিং করবে, যে তাকে মোহনবাগান রিকোয়েস্ট করবে, আমি সবকিছু অনেক কিছু হতে পারে, অনেক কিছুই সলাম কিছু হতে পারে, আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াতে পারে মানে 22 থেকে কত কমে নামতে পারে, 10ও নামতে পারে, সেটাই বলছি 10-এর নিচে আর নামবে বলে মনে হয় না, 10-এ যদি নামে 10 কিন্তু কম নয়, 10 কোটি কিন্তু কম নয়, 3 বছরের চুক্তি একটা বড় প্লেয়ারের সাথে, তাই না, 10 কোটি টাকা দিয়ে আর বড় মাপের প্লেয়ার। তো আজকে এই ছিল আলোচনা, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক দিও, আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, তো আজকে এই পর্যন্ত, বাই।